কসমিক হারমোনি নিবেদিত চর্চা অ্যাট চিলেক ওঠার আজকের শিল্পী অমৃতা দাশভৌমিক, মঞ্চ, বেতার এবং দূরদর্শনের একাধিক চ্যানেলে যিনি রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানের শিল্পী হিসেবে বেশি পরিচিত হলেও বেতার ও মঞ্চে তাকে আমরা অতুলপ্রসাদ, রজনীকান্ত এবং দ্বিজেন্দ্রগীতিতে সমান দক্ষতায় পেয়েছি। শৈশব থেকে সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পীর সঙ্গীতের হাতে খড়ি তাঁর মায়ের কাছে। এরপর সুভাষ মিত্র, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং শ্যামল লাহিড়ীর মতো প্রথিত যশা গুরুদের কাছে তিনি বিভিন্ন রকম গানের তালিম নেন। বর্তমানে শ্রী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিচ্ছেন অমৃতা। আজ চর্চা অ্যাট চিলে কোঠায় আমরা অমৃতার কণ্ঠে শুনব একটি আধুনিক গান। মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, আমি পথের মাঝে পথরালেন রোজে চলিতে, কোন মহাজন পারে বলিতে, মধুর মধুর বংশী বাজে কথা কোন কদম তলিতে, মধুর মধুর বংশী।